সিম তুলে নিয়ে আসলাম। আচ্ছা, সিমের পাতুরি করবো। কী করো, সর্ষে আর কাঁচা লঙ্কা দুই কোয়া রসুন দিয়ে দাও। এটা পাতুরি তো, আমার তো একটু ই লাগে, রসুন লাগে। ডালের বড়ি দিব তো, তার মধ্যে একটু হলুদ লবণ একটু তেল দিয়ে মাখিয়ে নিয়ে খাই যা, তারপর দিয়ে দিব। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামাই দেবো। জিরা তেজপাতা দিয়া ফোড়নটা দিব। এবার সিমগুলো দিয়ে দিব। হলুদ লবণ দিয়ে দিব। এবার একটু ঢাকা দিব। সর্ষে বাটা আর লঙ্কা বাটাটার মধ্যে একটু জল আর তেল দিয়ে গুলে নেব। অল্প একটু জল দিয়ে দিব। হয়ে গেছে, এবার নামাই নি। সিমের পাতুরি রান্না করলাম, দেখলেন কী কী দিয়ে রান্না করলাম। শীতের দিনে কিন্তু এটা খুব স্বাদ লাগে, এই দিনেই তো বেশি পাওয়া যায় সিমটা, আর গাছের সিম তো বাড়ির সেই স্বাদ।